পাক নীতিতে বড় বদল ভারতে। এবার আর আলোচনা নয়, এবার হবে অ্যাকশন, বার্তা জয়শঙ্করের। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, সরাসরি হুঁশিয়ারি বিদেশমন্ত্রী। সীমান্ত পার থেকে সন্ত্রাস চালিয়ে ভারতকে আলোচনার টেবিলে আনার নীতি আর বরদাস্ত করা হবে না, এক্ষেত্রে মারের বদলা মারই চুকবে। নতুন ভারতে পাকিস্তানের সঙ্গে বৈদেশিক নীতি এভাবেই স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার পাকিস্তানকে কার্যত আলটিমেটাম দিয়ে জয়শঙ্কর জানান, আই থিঙ্ক দি ইরা অফ আনইন্টারাপ্টেড ডায়ালগ উইথ পাকিস্তান ইজ ওভার, অ্যাকশনস হ্যাভ কনসিকোয়েন্সেস, অ্যান্ড ইন সো ফার অ্যাজ জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ কনসার্ন, আই থিঙ্ক 370 ইজ ডান। So the issue today is what kind of relationship can we possibly contemplate. ভারতের শত্রু প্রতিবেশী তালিকায় সর্বদা সবার উপরে জায়গা করে এসেছে পাকিস্তান। একাধিকবার দেশটির সঙ্গে সম্পর্ক উন্নত করতে নিজের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত, তবে বন্ধুত্বের আড়ালে মিলেছে শুধুই বিষ। আর এই পরিস্থিতিতে পাক নীতিতে পুরোপুরি বদল আনার বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের রণনীতি স্পষ্ট করে বিদেশমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য আমরা কোনোভাবেই আর সন্ত্রাসকে উপেক্ষা করব না। ওদের রণনীতি হলো সীমান্ত পারে সন্ত্রাস করে ভারতকে আলোচনার টেবিলে আনা, কিন্তু ভারত এই নীতিকে আর বরদাস্ত করবে না। শুধু তাই নয়, জয়শঙ্কর আরো জানান, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখা সবসময় কিছুটা চ্যালেঞ্জিং, কিছু সমস্যা মেটানো যায় না। তবে সেই তালিকায় পাকিস্তান যে মাত্রা ছাড়া তা বুঝিয়ে দিয়েছে মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।